যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য খুবই সুখবর, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। তো কাদের অ্যাকাউন্টে যারা বিনামূল্যে রেশন পাচ্ছে, কবে থেকে পাবে, কত টাকা পাবে, কেন পাবে, কারা পাবে, কারা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে, বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে সরকার থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। আসলে এবার বিনামূল্যে চালের সাথে টাকা দেবে সরকার, এমন যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে কর্ণাটকের সিদ্ধারামাইয়া সরকার। কর্ণাটকের সরকার অন্নভাগ্য নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যা গরিব পরিবারগুলিকে সাহায্য করবে। গরিব পরিবারগুলি প্রতি মাসে 170 টাকা করে পাবেন। এই টাকা 5 কেজি চাল কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এই টাকা পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বিপিএল কার্ড থাকা 1.28 কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে এই টাকা আসবে না। প্রায় 22 লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তাই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবেন না। কর্ণাটক সরকারের অন্নভাগ্য যোজনা সরকারের একটি বিনামূল্যে চাল প্রকল্প। এর আওতায় বিপিএল ক্যাটাগরির পরিবারগুলোকে প্রতি মাসে 10 কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 10 কেজির মধ্যে 5 কেজি চাল কেন্দ্রীয় সরকার দেবে এবং সুবিধাভোগীরা দীর্ঘদিন ধরে কিন্তু এই সুবিধা পেয়ে আসছে। রাজ্য সরকার অতিরিক্ত 5 কেজি চাল দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 170 টাকা স্থানান্তর করা হবে। সরকার FCI থেকে চাল কিনতে না পারায় এই নতুন নিয়ম চালু করেছে। তো আপনারা দেখলেন 10 কেজি চাল দেওয়ার কথা, 5 কেজি চাল দেবে, আর 5 কেজি চালের যে দাম 170 টাকা সেটা কিন্তু দিয়ে দেবে, শুধুমাত্র এটা কর্ণাটক স্টেটের জন্য। যদি কখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো নিউজ বের হয় বা এমন কোনো সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।